নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। আবাস যোজনা প্রকল্পে সোমবার আউশগ্রাম এক নম্বর ব্লকে প্রায় 2,197টি বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও সার্টিফিকেট প্রদান করা হয়। আবারও ভাতারের আমগোনা গ্রামে কন্যাশ্রী ক্লাব ও প্রশাসনের যৌথ উদ্যোগে বন্ধ করা হল এক নাবালিকার বিবাহ। সাত দফা দাবিকে সামনে রেখে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয় ভারতীয় ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে। মঙ্গলকোট ব্লকের মাঝিক গ্রাম পঞ্চায়েতের কোয়ারপুর গ্রামে একটি ক্লাব ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্যান্য জায়গার সাথে সাথে শ্যামসুন্দরেও অনুষ্ঠিত হল আবাস বিতরণ দিবস কর্মসূচি। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতারেও অনুষ্ঠিত হল আবাস যোজনা কর্মসূচি। ভাতারের রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র থেকে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। ভাতার বাজার সংলগ্ন এলাকায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল শেহারা বাজার উড়ানি শিশু শিক্ষা নিকেতনে। ঘুষকরা রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল আউশগ্রামের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা বছর 55 মধুসূদন ঘোষ নামে এক ব্যক্তির। ঘরের মধ্যে স্টোভ জ্বেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বছর 80 নারায়ণী রায় নামে এক বৃদ্ধার। বর্ধমানের লোকবাজার দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় অবৈধ চোলাই মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে টাকা প্রদান করলেন এক সমাজসেবী। চলে আসছে বিস্তারিত খবরে। আবাস যোজনা প্রকল্পে সোমবার আউশগ্রাম এক নম্বর ব্লকে প্রায় 2,197টি বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলতি বছরের জানুয়ারি 2 তারিখ পূর্ব বর্ধমানে বাংলা আবাস যোজনার 5 লক্ষ বাড়ি প্রদানের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জানুয়ারির শেষ সপ্তাহেই শুরু হলো কাজ। সোমবার আউশগ্রাম এক নম্বর ব্লকে প্রায় 2,197টি বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার। আমাদের এক নম্বর ব্লক থেকে দেওয়া হচ্ছে 1,200 মুখ্যমন্ত্রী নবতম দাস, এবং তিনি প্রথমেই উপলব্ধি করেছেন সরকারের কাছে যে প্রত্যেকটি মানুষের এক চিলতে ছাদ অন্ন এবং তারই নবতম দাস, প্রত্যেকটি মানুষ যাতে ভালোভাবে শান্তিতে থাকতে পারে তাই নবতম উদ্যোগ এই প্রচেষ্টা। এবং আমরা এই মানুষ ভালোভাবে থাকতে পারবে এবং তাদের সবসময় আনন্দে থাকবে এই আশা রেখে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। ভিডিও চিত্তজিৎ বসু। আউশগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আয়েশা খাতুন, সহসভাপতি মৃণাল কান্তি রায়, জেলা পরিষদের সদস্য শেখ সালেক রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। টোটাল আমরা পেয়েছিলাম জেলা থেকে ভাগ 1,197। আমরা মোটামুটি আজকে আমরা এখান থেকে দিচ্ছি 1,400 মতো, বাকিটা সব জিপিতেই দেওয়া হয়েছে। এখানে সব মানুষ আসা সম্ভব নয়, ওই জন্যই সরকার জিপিকে কিছু কিছু লোককে নিয়ে 1,400 বেনিফিশিয়ারিকে আমাদের আউশগ্রাম ওয়ান ব্লক থেকে দিচ্ছি, আর বাকিটা জিপি থেকে আজকেই সার্টিফিকেট হয়ে দিচ্ছি। আউশগ্রাম থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। আবারও ভাতারের আমগোনা গ্রামে কন্যাশ্রী ক্লাব ও প্রশাসনের যৌথ উদ্যোগে বন্ধ করা হলো এক নাবালিকার বিবাহ। সোমবার ভাতারের জয়েন্ট পিডিও নাবালিকার বাড়িতে যান ও সদস্যদের বোঝান। অবশেষে পরিবারের সম্মতিতেই বিবাহ স্থগিত করা হয়। ফের ভাতারে কন্যাশ্রী ক্লাব ও প্রশাসনের যৌথ উদ্যোগে রোধ করা হলো নাবালিকার বিবাহ। জানা গেছে, পূর্ব বর্ধমানের ভাতারের আমগোনা গ্রাম নিবাসী এক নাবালিকার বিবাহ স্থির করে পরিবার। কন্যাশ্রী ক্লাবের সদস্যরা খবর পেয়ে নাবালিকার বাড়ি যান, কিন্তু পরিবার বিবাহ বন্ধে রাজি না হয় তারা প্রশাসনের দ্বারস্থ হন। সোমবার ভাতারে জয়েন্ট ভিডিও নাবালিকার বাড়ি যান এবং পরিবারের সদস্যদের বোঝান। অবশেষে পরিবারের সম্মতিতেই কয়রাপুর বিদ্যাপীঠ হাইস্কুলের 11 শ্রেণীর কলা বিভাগে পাঠরত নাবালিকার বিবাহ স্থগিত করা হয়। পরিবারকে দিয়ে মুচলেকায় সই করিয়ে নেন প্রশাসনিক আধিকারিকরা। ভারতীয় আইন অনুযায়ী PCMA 2006 IPC অ্যাক্ট, এখানে একটি মেয়ের বিবাহের বয়স হচ্ছে 18+ এবং একটি ছেলে সাবালক হয় আইনের চোখে 21 বছর। আমরা একটি খবর পেয়েছিলাম, এখানে এসেছিলাম,
মেয়েটি নাবালিকা ছিল, আগামী 4-5 দিন পরে বিয়ে ছিল। পরিবারের সঙ্গে কথা হলো, বোঝানো হলো, পরিবার লিখিত মুচলেকা দিয়েছেন যে মেয়েটির বিবাহ স্থগিত রাখলেন এবং 18 বছর পর তাকে সুপাত্রস্থ করবেন, এটাই ব্যাপার। আর মাননীয় পশ্চিমবঙ্গ সরকার যিনি রয়েছেন, আর মুখ্যমন্ত্রী যে প্রজেক্টটি এনেছেন, বিশ্বের 1 নম্বর প্রজেক্ট, 564টা দেশে 64টা ইভেন্টে 1 নম্বর, এই প্রকল্পটা আনার উদ্দেশ্যই হচ্ছে বাল্যবিবাহ, নারী পাচার, নারী শিক্ষা বিভিন্ন দিকগুলোকে তুলে ধরা, বাল্যবিবাহ রোধ করা, হ্যাঁ, নারীদেরকে শিক্ষিত, যারা যাতে আগামী দিনে তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সুসক্ষম হয়। ভাতার থেকে পথিকৃত দাস বৈরাগ্য ও মনোজ কুমার মালিকের রিপোর্ট। নজর রাখব পরবর্তী খবরে। সাত দফা দাবিকে সামনে রেখে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে স্মারকলিপি প্রদান করা হয় ভারতীয় ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নির্ভুল রেজাল্ট প্রকাশ, জিএস ক্যাশ সেল চালু, স্বজন পোষণ বন্ধ, ছাত্রীদের নিরাপত্তা, বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, নৈরাজ্যমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলা, অগণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নয়, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ সাত দফা দাবিকে সামনে রেখে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহার কাছে ভারতীয় ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন স্টেশন থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হন এসএফআই এর কর্মীরা। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও ডাক দেওয়া হবে বলে জানানো হয়। দীর্ঘ 4 বছর ধরে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন নৈরাজ্য চলছে, দুর্নীতি চলছে, তার সঙ্গে সঙ্গে রেজাল্ট কেলেঙ্কারি। শুধুমাত্র রেজাল্ট কেলেঙ্কারি না, কেলেঙ্কারির পর আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীর উত্তরপত্র উইপোকাতে খেয়ে নিচ্ছে, গাফিলতি ছাড়া কিছু বলা যায় না। আর পিওরিকাস ডিপার্টমেন্টে কিভাবে দুর্নীতি চলছে আমরা সকলেই এর আগে অবগত করেছি আপনাদের সংবাদ মাধ্যমের কাছে। তো আমরা জানি বিশ্ববিদ্যালয়ের একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা জানি যখন ইউএন চার্টারের পক্ষ থেকে সকলকে বলা হয়েছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে জিএস ক্যাশ, ছাত্রীদের সুরক্ষার জন্য, জেন্ডার জেনারেশনের সুরক্ষার জন্য জিএস ক্যাশ চালু করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতো একসময় যে ঐতিহ্যের বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত জিএস ক্যাশ চালু হয়নি। যে বিশ্ববিদ্যালয় A+ পাচ্ছে ন্যাকের পক্ষ থেকে, সেই বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসেনি, ছাত্রীদের নিরাপত্তা নেই, ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিরাপত্তা নেই, প্রত্যেকদিন অ্যান্টি র্যাগিং এর ক্যাম্পের বাইরে পোস্টার লাগিয়ে ভিতরে একদম পুরো খুব সাধারণভাবে কার্যত ছাত্রছাত্রীদের মুখে কুলু পেটে দিয়ে প্রত্যেক দিন ছাত্রদেরকে র্যাগিং করা হচ্ছে। আর ছাত্ররা বলতে গেলে তাদেরকে লাখ লাখ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা ফাইন করা হচ্ছে। ছাত্র সংসদের দুর্নীতি চলছে, প্রত্যেকদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। তারা যখন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতে গেছে না, তাতে ফাইন করা হচ্ছে, বিশ্ববিদ্যালয় হোস্টেলে থাকবে না বলে তারা। আর যখন দেখছি আমরা সেটা তারাই জানে, সেটার উত্তর আমরা খুঁজতে যাবো না, বিসিকে খুঁজতে হবে সেই উত্তর। তার জন্যই আমরা আজকে এখানে এসেছি। ছাত্রছাত্রী অনেক অভিযোগ করেছে, বিসিকে জানিয়েছি আমরা কোথায় কি দুর্নীতি চলছে সকলেই বুঝতে পারছে। 2014 সালের রেজাল্ট এখনো পর্যন্ত 774 জনের রেজাল্ট বেরোয়নি, তাই আমরা এখানে এসেছি আজকে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিয়ে আবার নতুন করে পার্থ চট্টোপাধ্যায়ের সরকার, সে হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল আনার চেষ্টা করছে, যে স্টুডেন্ট কাউন্সিলে একদম ঘুরিয়ে মুখ দেখা, মানে সরাসরি টিএমসিপি কে নিয়োগ করা হবে সেখানে। আমরা মানছি না, আমাদের সুদীপ্ত গুপ্ত, শহীদ সুদীপ্ত গুপ্ত রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংকট নির্বাচনের জন্য। আর আমাদের এই মিছিল সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে আজকে। আমরা জিএস ক্যাশ চাই, স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন চাই, যে দুর্নীতির সঙ্গে একদম নিয়োগ হচ্ছে সেই নিয়োগ যেন না হয় সেটা চাই না আমরা। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য চাই, স্বাধিকার চাই। বিশ্ববিদ্যালয়ে আমরা দিনের পর দিন যখন 8 থেকে 9টা মিছিল করেছি, আমাদের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, আর বিশ্ববিদ্যালয়ের এপাশ থেকে বহিরাগতরা স্লোগান দিয়েছে সবাই দুরাটো, সেই বহিরাগতরা এসে প্রত্যেকদিন ঐতিহ্য স্বাধিকারকে নষ্ট করছে বিশ্ববিদ্যালয়ে, সেই স্বাধিকারকে ফিরিয়ে আনতে আমাদের বিশ্ববিদ্যালয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রাম পঞ্চায়েতের কোয়ারপুর গ্রামে একটি ক্লাব ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 90 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। সোমবার মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রাম পঞ্চায়েতে কোয়ারপুর গ্রামে একটি ক্লাব ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে
স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি কুন্তলা চক্রবর্তী। রক্তে সংকট মোচনের উদ্দেশ্যেই উদ্যোক্তারা এই রূপ কর্মসূচি গ্রহণ করেছে। এদিন প্রায় 90 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এদের মধ্যে মহিলা রক্তদাতাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে দৃষ্টি আকর্ষণ করে। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। মূলত সরস্বতী পুজো উপলক্ষেই এই রূপ কর্মসূচি গ্রহণ করেছেন উদ্যোক্তারা। যে বিপুল সংখ্যক মেয়েরা যোগ দিয়েছে এই রক্তদান শিবিরে, এর জন্য আমি তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আর নেতাজির সঙ্গে যে সমস্ত ছেলেরা রয়েছে, তারা ইয়াং টিম, তাদের হাতে এখন আমাদের এই এলাকার যারা রয়েছে নেতৃত্বে, তারা তাদের হাতে তুলে দিয়েছে, তাদেরকে পরিচালনার দায়িত্ব দিয়ে দিয়েছে। কিন্তু খুব ভালো লাগলো দেখে যে এত সংখ্যক মেয়েরা এখানে স্বেচ্ছায় তারা একেবারে মানে মাঠে কাজ করে, একদম তারা মাঠে কাজ করে এসেও তারা এই জায়গাটায় রক্ত দিচ্ছে, মানুষের জীবন বাঁচাবার জন্য আগ্রহ নিয়েছে। আমি তাদেরকে প্রণাম জানাই। এদিনের এই অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও অঞ্চল সভাপতি রামপ্রসাদ ঘোষ উপস্থিত ছিলেন। ক্লাব এখানকার আজাদিন সংঘ পরপুর গ্রামে, এটা মঙ্গলকোট ব্লক মাঝিগ্রাম পঞ্চায়েতের অধীন। এখানে এই ক্লাবের ছেলেরা ব্লাড ডোনেশন জন্য একটা প্রোগ্রাম নিয়েছে, স্বেচ্ছায় রক্তদান শিবির। তা আমাদের ঠিক সময়ই এটা শুরু হয়েছে গ্রামে, এটা বৈদিষ্ণু গ্রাম। এই গ্রামের যে এত যে সারা, এত যে একটা এই একটা মানে রক্ত দিয়ে জীবনদান মানুষের এই যে একটা মানে ভালো কর্মসূচিতে যে মানুষ, এই গ্রাম তো এমনি সাধারণ ভালো গ্রাম, যে বুঝেছে এই যে এত সাফল্য, এত সারা আমরা ভাবতেই পারি না, একটা বড় ব্যাপার। এদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমরা। আমরা মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এদেরকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি। বা এদের যে ছেলেরা এত আক্রান্ত পরিশ্রম করে অল্প টাইমের মধ্যে যে এই এত বড় একটা অনুষ্ঠানকে এত মানে দীর্ঘ মানে বড় করে তুলেছে, এটা ভাবতে বড় অবাক লাগছে। কতজন দেবে রক্ত এখানে? 100-এর উপরে, কিন্তু ওদের নেওয়ার ক্ষমতা নেই, মানে 80-90 জন নেবে। আর এই সমগ্র রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আজাদিন সঙ্গে যে আজ একটা মহতি উদ্যোগ নিয়েছে রক্তদান শিবির, মানুষের বাঁচা মরা সবই রক্তের উপর নির্ভর করে। তাই আজাদহীন সংঘকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ঘোষণা করেছিল, আমরা কারো রক্ত নেব না, আমরা মানুষের সেবায় লাগবো, মানুষকে রক্ত দেব। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি আদর্শ তৃণমূল কংগ্রেসকে কর্মীবৃন্দের উপর চাপিয়ে দিয়েছে, আমরা সেটা পালন করতে পেরে আমরা নিজেদেরকে আনন্দিত মনোভাব মনে করি। এবং আগামী দিনও আরো অনেক অনুষ্ঠান এই আজাদহীন সংঘ করবে, এটা আমরা আশা রাখি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। অন্যান্য জায়গার সাথে সাথে শ্যামসুন্দরে অনুষ্ঠিত হল আবাস বিতরণ দিবস কর্মসূচি। রায়না 1 নম্বর ব্লকের 1476 জন উপভোক্তা অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকল্পের শংসাপত্র গ্রহণ করেন। কর্মসূচি উপলক্ষে উপভোক্তাদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। রাজ্য জুড়ে সোমবার পালিত হল বাংলার আবাস বিতরণ দিবস কর্মসূচি। অন্যান্য জায়গার সাথে সাথে এদিন রায়না 1 পঞ্চায়েত সমিতির শ্যামসুন্দর কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। স্থানীয় বিডিও সৌমেন বণিক, এডিএম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে এদিন আগত প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয়। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান পরিপূর্ণতা পায়। রায়না 1 নম্বর ব্লকের 1476 জন উপভোক্তা অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকল্পের শংসাপত্র গ্রহণ করেন। আমাদের আজকে যারা উপস্থিত আছেন অনুষ্ঠানে, আমাদের বেনিফিশিয়ারি বা উপভোক্তা যাদের বলছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া যারা আজকে উপস্থিত আছেন এখানকার জনসাধারণ শ্রোতৃবৃন্দ, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মঞ্চে আছেন আমাদের রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আনোয়ার আলী মহাশয়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের
সমস্ত উন্নয়ন আধিকারিক সৌমেন বণিককে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আছেন আমাদের সঙ্গে তিনজন কর্মাধ্যক্ষ সাহেব আছেন, বিদ্যুতের কর্মাধ্যক্ষ সাহেব আছেন, বনভূমির কর্মাধ্যক্ষ সাহেব আছেন এবং আমাদের জনস্বার্থের কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু আজকে নতুন নয়, এই একদম পুরনো আমরা বাংলার আবাস যোজনায় আছি। আমরা আনন্দিত যে আজকে যে আবার বাংলা আবাস দিবস, বাংলার আবাস দিবস না, বাংলা আবাস দিবস, বাংলার আবাস যোজনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম আমাদের জেলাতেই কিন্তু ঘোষণা করেছেন আজকের দিনটিতে, যে আমরা সবাইকে অনেককে বাংলার আবাস যোজনার গৃহ যে দেওয়া হবে সেটা আমরা আজকে করবো, সার্টিফিকেট দেবো। আমরা দু তারিখে, এই মাসের দু তারিখে আমাদের মাটি উৎসব হয়েছিল বর্ধমানে, আপনারা সবাই জানেন মাটি উৎসব। এটা আমাদের প্রাপ্তি যে টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমানে কিন্তু মাটি উৎসবটা হয়, প্রতি বছরই হয়। সেই দুই তারিখে কিন্তু ঘোষণা করেছিলেন ম্যাডাম যে আজকের দিনটি 29শে জানুয়ারি সারা বাংলায় বাংলা আবাস দিবস হিসেবে পালিত হবে। আমরা আবাস দেব অনেক বেনিফিশিয়ারিকে যতটা সম্ভব, সেটাই কিন্তু আজকে সমস্ত ব্লকে, পশ্চিমবঙ্গের যতগুলো ব্লক আছে সব জায়গায় কিন্তু হচ্ছে। ডিস্ট্রিক্ট লেভেলে প্রোগ্রাম হচ্ছে, সাবস্টেশন লেভেলে প্রোগ্রাম হচ্ছে এবং প্রতিটা ব্লকে হচ্ছে। প্রোগ্রাম করে আজকেই কিন্তু আমরা সার্টিফিকেট হাতে তুলে দেব। তা আমরা আনন্দিত যে এই ব্লকে এই ফিনান্সিয়াল ইয়ার 17-18 1100 উপরে কিন্তু বাংলার আবাস যোজনা কিন্তু আমরা দিতে পেরেছি। কর্মসূচি ঘিরে উপভোক্তাদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আজকে আমরা ব্লকে কতজনকে আবাস যোজনা বাড়ি দেওয়া হচ্ছে? আজকে আমাদের ব্লকে 2018-19 মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন সারা বাংলা জুড়ে প্রায় 5 লক্ষ গৃহ নির্মাণ করে দেবেন, তো প্রত্যেকটা পঞ্চায়েতে গৃহ নির্মাণ করে দেবেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী 2018-19 অর্থবর্ষে আমাদের রায়না 1 নম্বর ব্লকে 1576টা বাড়ি স্যাংশন করা হয়েছে। তো এখানে 200 জন বেনিফিশিয়ারি আমাদের রাজ্য স্তরে চলে গেছেন, ওখানে প্রোগ্রাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম আছে সেখানে অংশগ্রহণ করছেন, ওখান থেকে সার্টিফিকেট পাবেন। আর বাকি 1476 জন ওরা এখান থেকে রায়না 1 নম্বর ব্লক থেকে সার্টিফিকেট পাবে, তো সেই জন্য আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। উপস্থিত আছেন এখানে? আজকে এখানে উপস্থিত আছেন মাননীয় এডিএম ডেভেলপমেন্ট স্যার, সভাপতি সাহেব আর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যারা আছেন তারা। সমগ্র কর্মকাণ্ডকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতারেও অনুষ্ঠিত হল আবাস যোজনা কর্মসূচি। এদিন 10 জন উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রকল্পের শংসাপত্র হাতে পাওয়ায় খুশি উপভোক্তারা। গত 2শে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার কথা ঘোষণা করেন। তারই পরিপ্রেক্ষিতে সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোজনার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। তারই অঙ্গ হিসাবে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভাতার ব্লকেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন 10টি পঞ্চায়েতের 10 জন করে উপভোক্তার হাতে আবাস যোজনার কাগজ তুলে দেওয়া হয়। এছাড়াও 2018-19 বর্ষ 347 জন উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছে। এদিনের এই কর্মসূচিটি রূপায়ণের লক্ষ্যে সরকারি আধিকারিকরা ভাতারের বিডিও অফিসে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে 5 লক্ষ বাড়িহীন যারা রয়েছেন তাদের বাড়ি দেওয়ার আজকে একটা সূচনা ছিল। 2018-19 সালে অর্থবর্ষে এই 5 লক্ষ বাড়ি বাংলার আবাস যোজনার স্কিমের আন্ডারে তাদের দেওয়া হবে। তো আজকে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ তিনি আজকে এসেছিলেন, এসে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 10 জন করে বেনিফিসিয়ারিদের তিনি বাংলার আবাস যোজনার সার্টিফিকেট তিনি হাতে তুলে দিয়েছেন এবং তৎসহ মোট 347 জনের আমরা জিও ট্যাগ করতে পেরেছি এই বাংলার আবাস যোজনার স্কিমের আন্ডারে। তাদের এই 347 জনের আজকে এই সার্টিফিকেট আমরা বিতরণ করেছি এবং পরবর্তী জিও ট্যাগ করে তাদের সার্টিফিকেট তাদের পঞ্চায়েতের মাধ্যমে প্রদান করা হবে এবং তারা এই 18-19 অর্থবর্ষে তারা যত তাড়াতাড়ি পারে
তাদের বাড়িঘর তৈরি করবার জন্য তাদেরকে একবার অনুরোধ করা হলো। উপভোক্তারা আবাস যোজনার কাগজ পেয়ে সভাপতি সরকারের ভূয়সী প্রশংসা করেন। কোথায় কোথায় এসেছিলেন আপনি? ভাতা বিডিও অফিসে? হ্যাঁ, ভাতা বিডিও অফিসে। কি পেলেন আপনি? একটা কার্ড পেলাম। কিসের কার্ড? ঘরের। খুশি আপনি কার্ড পেয়ে? হ্যাঁ খুশি। কি নাম আপনার? আমার নাম রবি দাস। বাড়ি কোথায়? বাড়ি চণ্ডীপুর। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ভাতারের রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র থেকে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন 45 জন উপভোক্তার হাতে ছাগল তুলে দেওয়া হয়। ছাগল হাতে পাওয়ায় খুশি উপভোক্তারা। ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। ভাতারের রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র থেকে ছাগল বিতরণ করা হয়। রাজ্য প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। মানুষজনকে স্বনির্ভর করে তোলার পাশাপাশি আর্থিক সুরাহা করার লক্ষ্যেই এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে কর্মীদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম চলছে আজকে। আমরা 45টা ইউনিট, একটি ইউনিট মানে 4টি মাদা ছাগল আর 1টি পাঠা, ঠিক আছে, 5-7 কেজি ওজনের ছাগল, যেটা আমাদের আউসগ্রাম 1 এর পক্ষ থেকে আমাদের সাপ্লাই করা হবে, সেটা আমরা বেনিফিশিয়ারি 45 জন বেনিফিশিয়ারিকে আজকে তুলে দিচ্ছি। তার সাথে মেডিসিন দিচ্ছি এবং খাবার এবং আজকে ছোটখাটো একটা ট্রেনিং এর আয়োজন। এদিন 45 জন উপভোক্তাকে ছাগল বিতরণ করা হয়। কোথায় এসেছেন আপনি? ভাতারে এসেছেন। ভাতারে কোথায় কি নিতে এসেছেন? ছাগল নিতে এসেছেন। কতগুলো ছাগল পেয়েছেন? 5টা। 5টা খুশি তো আপনারা? কি করবেন ছাগল নিয়ে? কি করবেন এগুলোকে নিয়ে? পালন করবে। পালন করে কি আয় বাড়বে বলে মনে হচ্ছে? কি নাম আপনার? বিভিন্ন জায়গা থেকে মানুষজন এদিন ছাগল গ্রহণ করে। সরকারি এই প্রকল্প অনুষ্ঠিত হওয়ায় খুশি উপভোক্তারা। পাস কামারপাড়া বাড়ি, আমি এখানে ছাগল নিতে এসেছি ব্লক অফিসে। ভাতার ছাগল পেয়েছেন? 5টা ছাগল পেয়েছি। ছাগল কি করবেন আপনারা? ছাগল পালন করবো। আয় বাড়বে ছাগল থেকে মনে হচ্ছে? ছাগল থেকে আয় বাড়বে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। ভাতার বাজার সংলগ্ন এলাকায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এদিনের এই কর্মসূচি। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিত্রাভিনেতা জয় ব্যানার্জি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় ভাতার বাজার সংলগ্ন এলাকায়। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিত্রাভিনেতা জয় ব্যানার্জি। এছাড়া এদিনের সভায় অংশ নেন সংগঠনের জেলা সভাপতি সন্দীপ নন্দী, অঞ্জন মুখার্জি সহ বিভিন্ন নেতৃত্ব এবং বহু দলীয় কর্মী সমর্থকরা। সংগঠনের বিভিন্ন নেতৃত্বের পাশাপাশি জয় ব্যানার্জি এদিন মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ চালান। সংগঠনের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের সমালোচনা করতে ছাড়েননি নেতৃত্ববর্গ। দিদি বিদেশ গিয়ে কন্যাশ্রী সার্টিফিকেট নিয়ে এসেছেন, উনি নাম ভাঙিয়ে চারি চুরি করতে খুব ভালোবাসেন, এটা ছিল ভাগ্যশ্রী আমাদের অটল বিহারী বাজপেয়ীর আমলে। আর দিদি এসে করলেন এটা কন্যাশ্রী। আগে ছিল ইন্দিরা আবাস, তারপরে হলো প্রধানমন্ত্রী যোজনা, দিদি এসে করলেন গীতাঞ্জলি প্রকল্প, কারণ এগুলো উনি খুব ভালোই পারেন। দিদির ভাইরা আপনারা কাল বেঁধে শুনে রাখুন, বিজেপি এমনই একটা দল, যতই ধমকান যতই চমকান বিজেপি কখনো থেমে থাকবে না। কারণ আপনাকে যদি লড়াই করতে হয় তৃণমূলের মতো একটি নোংরা রাজনীতি দলের সঙ্গে লড়াই করতে হয়, তাহলে আপনাকে হুঙ্কার দিতে হবে, আপনাকে সংঘর্ষ করতে হবে। একমাদ্বিতীয়াম শ্রী নরেন্দ্র মোদী সাহেব, যাকে সারা বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রধর নেতারা সালাম করে, স্যালুট করে। আজকে 2014 সাল থেকে আজ অব্দি, আজ থেকে যতদিন আমি বাঁচব, বিজেপির পতাকা গায়ে মোদীজির আদর্শ মাথায় নিয়ে আমি গ্রাম বাংলার মানুষের পাশে থাকব, তাদের সুখ দুঃখের সাথী হব, তাদের সেবা করব, এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমার অঙ্গীকার। দিন উলে চলে যেতাম তখন, তাহলে তো আজকে আমি ভাতারে আসতে পারতাম না, আমাকে কোথায় থাকতে হতো?
আমার বন্ধু তাপস বলের মতন ভুবনেশ্বরের জেলে, আর মৃগী রুগীর ভান করে নয় তো কটকে পড়ে থাকতে হতো। একদা এক নায়িকা ছিল, তার ছবি আপনাদের দেখতে খুব ভালো লাগত, খুবই সহজ সরল গ্রামের মেয়ে ছিল, বীরভূমে আমার প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এই যে বললাম অসৎ সঙ্গ, যেই না তৃণমূলে গেল অমনি সব গণ্ডগোল হয়ে গেল। এখন তো শুনি বন্ধু, সেই নায়িকা নাকি আর খাটের ওপরে শোয়ে না, খাটের তলায় গিয়ে শোয়ে, কখন ইডি আর সিবিআই এসে খপাত করে ধরবে। কিন্তু আমাকে দেখুন, আমি পায়ে চাকা লাগিয়ে সারা পশ্চিমবঙ্গে বিজেপির প্রচার করছি, আমার কোনো পুলিশ লাগে না, আমার কোনো গার্ডও লাগে না, কেন্দ্র রাজ্য সামঞ্জস্যে ভারতবর্ষ চলে। আজকে যদি কেন্দ্র টাকা না দিত তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলছেন যে এক নম্বর হল? আমার মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন যে কেন্দ্র আমাদের কোনো হেল্প করছেন না, কেন্দ্র হেল্প করছেন। আমাদের নরেন্দ্র মোদী একটা কথাই বলে দিয়েছেন, আমি কোন রাজ্যে আছি, কোন রাজ্যে আমি আছি, কোন রাজ্যে নেই সেটা বড় কথা নয়, মানুষের যেন কোনো অসুবিধা হয় না। যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বেছে বেছে যেন কেস দেবেন না, মিথ্যা কেসগুলো দেবেন না, কারণ আপনারা জানেন তো ঘুটে পড়ে গোবর গোবর হাসে, এমন দিন নাকি সুব্রতদা বলছে সবারই আসে, তো এমন দিন সবারই আসে। এদিনের এই কর্মসূচি ঘিরে অসংখ্য দলীয় কর্মী সমর্থকের পাশাপাশি বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে সংগঠনের নেতৃত্বের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। সেই ডাককে সামনে রেখে আমাদের আজকে এখানে সভা ছিল, আর বর্তমান যে স্থানীয় প্রশাসন রয়েছে মিটিং করার ব্যাপারে অনেক সময় তারা বলছেন যে এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে আমাদের পারমিশন দেওয়া যাচ্ছে না। আমাদের তাদের কাছে যেটা আবেদন উচ্চ নেতৃত্বকে জানানো হলো যে প্রত্যেকটা দলকে যে সম্মানটা দেন, আজকে এই মুহূর্তে ভারতবর্ষে একটা সর্ববৃহৎ দল হিসাবে ভারতীয় জনতা পার্টি আছে, আপনারা অন্তত আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে আমাদের বিজেপির ছেলেদেরকে কেস দেবেন না, প্রত্যেকের সাথে যে ব্যবহারটা করেন সেই ব্যবহারটা যেন করেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল শেহারা বাজার উড়ানি শিশু শিক্ষানিকেতনে। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেহারা বাজার উড়ানি শিশু শিক্ষানিকেতনে পড়ুয়াদের বরণ করে নেওয়া হল সোমবার। স্কুল কর্তৃপক্ষের তরফে এদিন খুদে পড়ুয়াদের বরণ করে নেওয়া হয়। স্থানীয় প্রধান সারজিনা খাতুন, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ রায় সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে পরিপূর্ণতা দেয়। এদিন আগত অতিথিদের বরণ করে নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। অনুষ্ঠান হচ্ছে যে আমাদের এই নুরানি শিশু শিক্ষানিকেতন, আমাদের শেহারাবাজি রহমানি ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটা যে এনজিও আছে, সেই 2010 সালে যা রেজিস্ট্রি হয়েছে আর কি, জন্ম তার অনেক আগে, তা সেই ট্রাস্টির আন্ডারে আমাদের 11টা বিভাগ আছে, তার একটা অন্যতম বিভাগ হচ্ছে নুরানি শিশু শিক্ষানিকেতন। এর পথ চলা শুরু হয়েছিল 2013 সালের 18ই জানুয়ারি বেলা 10টায়। তা সেই নুরানি শিশু নিকেতনের এই বছরে 2018 যে নতুন ছেলেরা যারা ভর্তি হয়েছে সেই নতুনদের কাজকে বরণ করে নেওয়ার একটা অনুষ্ঠান। কিন্তু এই অনুষ্ঠানটাকে আমরা একটা সামগ্রিক ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি না, বিশ্ব মানবতার কথা, মানুষের পাশে মানুষের সাথে থাকার জন্য ট্রাস্টির যে মূল কথা, মূল মন্ত্র, সেইটাকে সামনে রেখেই আমরা কথাবার্তা বলি। এই বাচ্চারা আগামী দিনে যেন মানুষের পাশে মানুষের সাথে থাকার মতো একটা মানসিকতা তৈরি করে নিতে পারে, সেই তার ভাবনাটাকে এখন থেকে তাকে ইনজেক্ট করে দেওয়া। যেমন আগেকার দিনে আমরা দেখেছি যে বসন্তের টিকা দেওয়া হতো, তার মানে বসন্ত রোগে আক্রান্ত হয়েছে বলে টিকা না, বসন্ত রোগে যেন আক্রান্ত না হয় তার জন্য একটা টিকাকরণ। আজকে সারা দেশের এই ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, নিজ খালি নিজেকে নিজের পরিবারের মধ্যে খালি থেকে যাওয়া, বড়দের শ্বশুর শাশুড়ি সালাসালি তার বাইরে না, গোটা সমাজ গোটা পৃথিবী যেমন একটা পরিবার, এই ভাবনা থেকে সরিয়ে দেওয়ার মতো একটা বসন্ত রোগ যেন এসে যাচ্ছে আমাদের, ওই রকম বসন্ত রোগ, আমি উদাহরণ দিব কথাটা বলছি আর কি, সেই রোগ থেকে যেন এরা বেঁচে যায়, যেন এরা শুধু ওই রোগের রোগাক্রান্ত না হয়, আমরা মানুষ
আমাদেরকে হ্যাঁ ধর্ম তো বিভিন্ন মানুষের নিজস্ব থাকবেই, সে তার নিজস্ব ধর্মের তাকে তাকে ধারণ করে রাখার জন্য যে তার বাধা সে মধ্যে সে নিশ্চয়ই থাকবে, কিন্তু আমরা এই কথাই ছেলেদের মধ্যেই কথা বুঝিয়ে দিতে চাই যে প্রত্যেকটা মানুষ তার নিজের ধর্মের বাতাবরণ থাকবে অবশ্যই, কিন্তু কখনই অন্য ধর্মের মানুষের প্রতি তাকে শ্রদ্ধাশীল থাকতেই হবে, এটা বিশ্ব মানবতার কথা। আজকে কি শুধুমাত্র নুরারিতে হচ্ছে না, আমরা ট্রাস্টের সমস্ত আমরা যে ট্রাস্টে আজকে আমার ওই মিশন শেখানো হবে সেখানে অনুষ্ঠান হবে, হ্যাঁ আজকে দূর থেকে কোনো অনুষ্ঠান আছে আর এখানেও আছে, এখানে সব বিশিষ্ট জনরা এসেছেন, যেমন আমাদের ধরেন আমাদের প্রধান সার্জিনা খাতুন তিনি এসেছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী আদর্শ শিক্ষক আমার ভাইয়ের মতো হলো, তাকে যথেষ্ট আমি মনে আমার একটা ভালোবাসার যার জায়গা আছে সেই বিশ্বনাথ রায় সব জায়গা দিয়ে যায়, সেই বিশ্বনাথ রায়কেও বলেছিলাম সেও আজকে এসেছে, হ্যাঁ তা আমাদের ট্রাস্টি সভাপতি হাজি বদুর সাহেব আছেন, আমাদের এই নুরানি যিনি সভাপতি হাজি মজা আছে শরীর অসুস্থ প্রচণ্ড তবু এসেছেন, আমাদের সম্পাদক আকবর আলী মণ্ডল, এই একটা বিভাগের সব আলাদা সব কমিটি আছে, সহ সম্পাদক মুন্সি জহির ইসলাম, আমাদের অধ্যক্ষ আমাদের নজরুল ইসলাম, আমাদের শিক্ষিকারা সকলেই আছেন হাজির আছেন। কলেজ বা স্কুলেই দেখা যায় এই নবীনবরণ উৎসব হয়, হঠাৎ করেই বা আপনারা এই রকম এই বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করলেন নাকি? বাচ্চাদের করা মানে তাদেরকে আরো উৎসাহিত করা আগামী দিনে তাকে যাওয়া, আজকের নবীন যে আগামী দিনে আসবে, হ্যাঁ আমার সে কবির ভাষা বলি ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা, তা ওদিকে এই যে সমাজে যারা আদমরা আছে তাদেরকে বাঁচাবার জন্য মন্ত্র তো এদিকে নিতে হবে আগে থাকতে, যে করে এই ছেলে যখন বড় হবে যখন চাকরি বাকরি করবে ওর নিজের জিনিসটা যখন নিয়ে আসবে ওর স্ত্রী মানে ওই মা যে মেরেছে তার বউমা তো বলবে এটা তো আমাদের, তা আমাদের থেকে মাকে কেন দেবে, ওকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিয়ে চলে এসো, আজকে বৃদ্ধাশ্রমে দেওয়ার মন্ত্রটা সে তো আগেই ছেলের মধ্যে ইঞ্জেক্ট করে দিলে, এই কথা কে কাকে বোঝাবে, আজকে ছেলে দিয়ে সেটা বোঝানো না হয় তা সেই বোঝানো, সবাই কাম কৃত্রিমের প্রথাগত করছে, আমি ওই প্রথাগত জিনিসের মধ্যে নাই, এর তার তার সঞ্জীবনী সদা থেকে ঢোকানোর জন্যই আজকেই আজকের অনুষ্ঠান। নবীনবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, স্কুলের পড়ুয়ারা এদিনের এই অনুষ্ঠানে অংশ নেন। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেই এই রূপ কর্মসূচি গৃহীত হয়। বাজার রহমানী ওয়েলফেয়ার ট্রাস্টের আজকে যে তাদের নুরানি শিশু শিক্ষা নিকেতন যেটা আছে আর কি, তারা আমাদেরকে সগড়াই গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রধান ম্যাডাম এবং আমি শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক হিসেবে আমন্ত্রিত ছিলাম, আজকে অভিভূত হয়ে গেলাম যে আজকে ছোট ছোট শিশুরা তারা যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলো এবং সমাজকে যে মানবিক মূল্যবোধ শিক্ষা কীভাবে দিতে হয় আজকে সেই শিশুদের কাছ থেকে আমরা নতুন করে পাঠ নিলাম। আজকে সমাজে যারা বিভেদের জায়গা তৈরি করতে তারা যদি আজকে এসে দেখত আমার মনে হয় তাদেরকে নতুন করে শিক্ষা দেওয়ার দরকার ছিল না। আজকে এই বাচ্চাদের মধ্যে দেশের প্রেমের যে কথা তারা তাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রবেশ করলো। আজকে জানুয়ারি মাসে আমরা 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস পালন করেছি, সেখানে আমাদের সংবিধানের জন্য আমরা চর্চা করেছি, আজকে বাচ্চারা আমাদেরকে শেখালো যে ভারতীয় সংবিধান কেমন হওয়া উচিত সেটাও তারা তুলে ধরেছে, এবং সবথেকে বড় ব্যাপার যে আমরা সমাজে বিভিন্ন সময় আপনারা আপনাদের মাধ্যমে মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের কারো বাবা কারো বৃদ্ধ বাবা মা ফুটপাথে ঘুরে বেড়াচ্ছে, সন্তানরা তাদেরকে পর করে দিচ্ছে, আজকে ছোট ছোট শিশুরা তাদের গানের মাধ্যমে তুলে ধরলো যে বাবা মা আমাদের কাছে কত আপন, তো আমরা অভিভূত হয়ে গেলাম যে রহমানী ওয়েলফেয়ার ট্রাস্ট আজকে তার পরিবারের প্রতি যে প্রীতি বাবা মাকে সম্মান জানানো দেশপ্রেমের পাঠ এবং বাংলার যে সাংস্কৃতিক রবীন্দ্রনাথ বলুন নজরুল বলুন সমস্ত কিছু তারা আজকে তাদের অনুষ্ঠানের মধ্যে তৈরি করলো, তো আমরা নুরানি শিশু শিক্ষা নিকেতনের যারা কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষিকা সকলকে আমরা ধন্যবাদ জানাই অভিভূত হয়ে গেছি। শেহারাবাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ঘুষকরা রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল আউশগ্রামের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা বছর 55 মধুসূদন ঘোষ নামে এক ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনার পরেও শিক্ষা নেয়নি কেউই, রেলগেটের তলা দিয়েই যাতায়াত করছেন সকল মানুষ। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘুষকরা রেলগেট সংলগ্ন এলাকায়। মৃতের নাম মধুসূদন ঘোষ, বয়স 55, আউশগ্রামের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে সরকারি আবাস যোজনার অনুদানের শংসাপত্র নিয়ে সাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় ঘুষকরা রেলগেট নামানো ছিল। দুপুর 1:45 নাগাদ আপ গৌহাটি এক্সপ্রেস পাশ করানো হচ্ছিল, সেই সময় মধুসূদন ঘোষ গেটের তলা দিয়ে লাইন টপকাতে যান, তখনই ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া যায় তাকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ভ্যান গেট পড়ে গেছে, তো ওখানে আমি দাঁড়িয়ে আছি, ভ্যানটা লাগিয়ে টিকিট দোকান যখন দাঁড়িয়ে আছি, তখন একটা জনা ডাকছে আর ছুটছে সাইকেল নিয়ে। আমি বললাম যাও না গো কাকা, যাও না গো, যাও না গো, আমি তাহলে আর বুড়োটাকে সঙ্গে আমি ছুটবো না, ও যাবো আমি যাবো, দুজনাই মানা করছিলাম, দুটো ছেলে ছিল, সাইকেল নিয়েছিল আর ব্যাগ সাইকেলে ঝোলানো ছিল, হলুদ রঙের ব্যাগ ছিল, এই দিকে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ডেটটা মর্মান্তিক এই দুর্ঘটনা দেখেও যে আজকের বুদ্ধিজীবী মানুষ কোন শিক্ষা গ্রহণ করেন না, তার নিদর্শনও ধরা পড়ল আমাদের ক্যামেরায়। গুসকরা থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। ঘরের মধ্যে স্টোভ জেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো বছর আশির নারায়ণী রায় নামে এক বৃদ্ধার। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের বহিলাপাড়ায়। ময়না তদন্তের পর মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতার নাম নারায়ণী রায়, বয়স 80 বছর। পুলিশ সূত্রে জানা যায় বর্ধমানের বহিলাপাড়ায় বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা, পাড়ার লোকজনই তাকে দেখাশোনা করত। রবিবার রাতে খাওয়া দাওয়ার পর ঘরের মধ্যেই স্টোভ চালিয়ে আগুন পোহাচ্ছিলেন ওই বৃদ্ধা। সেই সময় অসাবধানতাবশত আগুন কাপড়ে লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোমবার চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এমনি দালানি ওপরে পাটি থেকে আপনার তিরপল দিয়েছিল, তিরপল থেকে পাটির ছেলেরা এসে কভার করে দিয়েছিল। এমনি খুব অসহায় বৃদ্ধ মানুষ, একা থাকতেন, খাবার দাবারে খোয়াবতো, পা থেকে যে যা পাত্র দিত খেত আপনার, না না ওই হোম ডেলিভারি একজনকে খাবার ঠিক করে দিয়েছিল, সেই দিয়ে যেত। ওরা স্বামী স্ত্রী থাকতেন, ছেলে পিলে তো হয়নি, স্বামী তো বহুদিন আগে মারা গেছে, তারপর থেকে উনি একাই থাকতেন আর প্রতিদিনই স্নান করতেন, ওর স্বভাব ছিল প্রতিদিন স্নান করা। হ্যাঁ, তাতে করে ওই কালকে আপনার স্নান করে এসে প্রচন্ড ঠান্ডার জন্য স্টোভে আগুন হাত দিয়ে সেঁকছিল, দিয়ে কোন সময় যে কাপড়ে লেগে গেছে সেটা বুঝতে পারেনি কো, তারপরে আগুন ধরল। পাঁচ চিৎকার চেঁচামেচি নয়, পাড়ার একজন ভদ্রমহিলা যাচ্ছিল, ও দেখছে যে এরকম আগুন জ্বলছে ওর গায়ে, ও নিজেও চিৎকার করেনি কো, বুঝতে পারছেন তো, নিজেও চিৎকার করেনি কো, পাড়া দিয়ে একজন ভদ্রমহিলা ছিল, সে দেখেছে যে আগুন জ্বলছে। তখনই পাড়ার কয়েকজন এসে বস্তা চাপা দিয়ে আগুন নিবিছে, তারপরে এসে ইনি 10টার সময় এসে হসপিটালে অ্যাডমিশন করেছে, ভোর 7:30 মারা গেছে। এই দিনই ময়না তদন্তের পর মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা উনি প্রতিদিনই আগুনে চান টান করে আগুনে থাকেন, এবং গতকালও উনি সকালের দিকে স্নান করার পর স্টোভে উনি গা হাত পা সেঁকছিলেন, এবং ওনার যে অঙ্গে বস্ত্রটি ছিল কাপড়টি ধরে যাওয়ার পর ভেতরে জ্বলতে থাকে। পাড়ার প্রতিবেশী আমরা একজন দেখতে পান, চিৎকার চেঁচামেচি করে তারপরে বার করে নিয়ে গিয়ে হসপিটালে এভেজ করা হয়। উনি স্নান করে প্রতিদিনই আগুন পোয়ান স্টোভে, ঠান্ডার জন্য। হ্যাঁ, মূলত ঠান্ডার জন্য প্রতিদিনই উনি আগুন পোয়ান আর কি, এবং কালকেও আগুন পোয়াচ্ছিলেন, যে কোনো কারণবশত উনি বস্ত্রে আগুন লেগে যায়, খেয়াল করতে পারেনি, এবং সাইডে আরো আবর্জনা ছিল, পলিথিন টলিথিন ছিল, যার জন্য আরো তাড়াতাড়ি ধরে যায়, এবং আমার পাড়ারই একজন দেখতে পান, চিৎকার চেঁচামেচি করে ওনাকে বার করা হয়, আগুন নিভিয়ে হসপিটালাইজ করা হয়। তখন হসপিটালে যখন ভর্তি করা হয় তখন 10টা বাজে, এবং ভোর 3:30 নাগাদ পুলিশ পার করেন, না অন্য কোনো কারণ নেই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বর্ধমানের লোকবাজার দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় অবৈধ চোলাই মদের ঠেক ভেঙে গুড়িয়ে দিল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মদ। বর্ধমানের লোকবাজার দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় অবৈধ চোলাই ঠেক ভেঙে গুড়িয়ে দিল ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই স্থানে অবৈধ চোলাই মদের ঠেক চালাচ্ছিল এক ব্যক্তি। মদ্যপ অবস্থায় পথ চলতি মহিলাদের কটুক্তি এবং প্রতিবাদ করলে হুমকি পর্যন্ত দেওয়া হতো। রবিবার স্থানীয় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে নিজেরাই ভেঙে গুড়িয়ে দিল চোলাই ঠেক।
পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় প্রায় শতাধিক লিটার চোলাই। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে শঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আজকে ওনাকে এইটা নিয়ে নাই নাই করে 6-7 বার আমরা এসেছি, ভাঙচুর করেছি, পুলিশের হাতে তুলে দিয়েছি। ওনাকে বারবার বলেছি যে দেখুন এইগুলো ব্যবসা করবে না, আশেপাশে রেলের কোয়ার্টার আছে, এই পাশে পাবলিক বাড়ি আছে, এদিকে মেয়েরা যেতে পারে না, এত ছেলেরা টোন টিটকারি করে এখানে বসে, মদ খায়, সব কিছু করে, এত টোন টিটকারি করে, ছেলে মেয়েরা আমাদের কাছে গিয়ে বলে যে দিদি দেখুন আমরা ওইখান দিয়ে পেরোতে পারি না। আমরা আসি, এসে ওনাকে এতবার বলি যে দেখুন এগুলো করবেন না, সামনে আমাদের বাজার আছে, আমাদের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিম কতবার এসে ওনাকে বলেছে ভালো করে যে দেখুন এখানে বাজার আছে, বাজারে আপনি ব্যবসা করে খান না, কেন কত সংসারগুলো আপনি নষ্ট করে দিচ্ছেন, কত বাড়িতে খেতে পাচ্ছে না, কতজনের ঘরে অশান্তির শেষ নেই, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না টাকা পয়সার জন্য, আর দিন রাত ওনারা সব এখানে মদের ভাটিতে এসে মদ খাবে, আর বাড়িতে গিয়ে বইয়ের সঙ্গে অশান্তি শেষ করবে না, আর আমাদের কাছে গিয়ে শুধু আমাদের পার্টি অফিসে যাবে, মহিলারা যাবে, ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে যে দিদি দেখুন আজকে আমার বর মদ খেয়েছে, মারামারি করছে, ঝামেলা করছে। এই নিয়ে কতবার ওনাকে বলেছি যে এইগুলো করবেন না, ওনার এত বড় জায়গা সম্পত্তি আছে, তার সত্ত্বেও ওনাকে বারবার বলেছি আমরা যে এখানে বাজার আছে, বাজারে বসুন, বসে ব্যবসা করুন, যেখানে তুমি 5,000 টাকা ইনকাম করছিলে সেখানে 500 টাকা ইনকাম করে খাবে, সেটা শান্তিতে থাকবে, লোকেরও ঘর ভালো থাকবে, লোকেরও ঘরে অশান্তি হবে না, এইগুলো বন্ধ করুন। হারগিস উনি কথাই শুনতো না। আজকে আমরা এসেছি, আমরা এই পাশে যাচ্ছি, আমাদেরকে কতজন বলছে দিদি দেখুন আজকেও দেখুন কত লোকজন, তখন আমি গাড়িতে করে যাচ্ছিলাম, সেই সময় এসে আমাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসে ওনার এখানটাতে অ্যাটাক করেছি। আটক করা হয় প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি মদ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে টাকা প্রদান করলেন এক সমাজসেবী, এর পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়। রবিবার 4 নম্বর ওয়ার্ডে সোলাপুকুর জামিয়া আশরাফুল উলুমের পক্ষ থেকে মাদ্রাসায় আবাসিকদের শিক্ষিত ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হলো। স্থানীয় সমাজসেবী শরীফ মিয়ার পক্ষ থেকে কম্পিউটার প্রশিক্ষণের জন্য মাদ্রাসাকে এককালীন 60,000 টাকা দেওয়া হয়। এছাড়াও মাদ্রাসার নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি লাগানো হয়। এছাড়াও আবাসিকদের শীতকালীন পোশাক ও কম্বল দেওয়া হয়। মাদ্রাসার আবাসিকরা ইংরেজি শিক্ষা যাতে গ্রহণ করতে পারে তার জন্য ইংরেজি শিক্ষকের বেতন ওই সমাজসেবী বহন করবে বলে জানান। যদি 20-30টা করে হাফে যায় এক একটা মাদ্রাসায়, প্রায় নাম নাই করে 5,000 উপরে মাদ্রাসা আছে পশ্চিমবাংলায়। এত মসজিদ তো নাই, তারা ইমামতি করবে কি করে? এদের ধর্মীয় কালচারের সঙ্গে সঙ্গে যদি এদেরকে হাতের কাজ শেখানো, কম্পিউটার শেখানো, ছুতুর মিস্ত্রি কাজ শেখানো, রাজমিস্ত্রির প্রশিক্ষণ দেওয়া, মার্বেল মিস্ত্রির প্রশিক্ষণ দেওয়া, এম্বোটারির কাজ শেখানো, টেলারিং এর কাজ শেখানো, বিভিন্ন কাজ শিখিয়ে যদি এদেরকে প্রশিক্ষিত প্রশিক্ষিত করে যদি ছেড়ে দিতে পারি তাহলে এরা করে খাবে। প্রশিক্ষণ চাই, তাহলে উর্দুর সঙ্গে ধর্মের সঙ্গে যদি আমরা একটা প্যারা টিচার রেখেও দিই, যদি প্যারা টিচার রাখা হয় 5,000 টাকা দিলে আমার মনে হয় মাসে 5-7 দিন পড়িয়ে দিয়ে যাবে। এরকম একটা মাস্টার রাখেন, আমি একটা মাস্টারের দায়িত্ব 5-7 বছর যা লাগবে আমি মহাশালার দায়িত্ব নেব। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওয়ার্ডে সোলাপুকুর একটা মাদ্রাসা আছে, বর্ধমানের ঐতিহ্যপূর্ণ মাদ্রাসা। এখানে আমাদের এলাকার আমাদের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শরীফ একজন সমাজসেবী, উনি আমাদের এলাকার এই মাদ্রাসাকে আজকে অন্তত 60 খানার উপর কম্বল গরিব ছাত্রছাত্রীদের দিলেন, এবং উনি এই এলাকা এই মাদ্রাসার জন্য সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিলেন, 8-10টা ক্যামেরা উনি বসিয়ে দিয়েছেন, এবং গরিব মাদ্রাসার যে সমস্ত ছেলেরা পড়াশোনা করে তারা যেন এটি ইংরেজি পড়তে পারে তার ব্যবস্থা উনি করে দিবেন, সঙ্গে সঙ্গে তারা যেন কম্পিউটার শিখতে পারে তার জন্য উনি দুটো কম্পিউটার এই মসজিদকে দান করবেন, এবং আজকে একটা 60,000 টাকা চেক দিয়েছেন,
যদি এর মধ্যে আরো পয়সা লাগে উনি বলেছেন আমি এই দুটো কিনতে যতটা খরচা হবে। শুন, মাদ্রাসা মসজিদ এগুলো তো সবই তো দানের পয়সায় চলে। হ্যাঁ, এই শরীফ ভাইয়ের মতন মানুষরাও কিছু কিছু দান করে। হ্যাঁ, গরিব এলাকায় যে যেমন পারে দান করে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, আবাস যোজনা প্রকল্পে সোমবার আউশগ্রাম এক নম্বর ব্লকে প্রায় 2,197টি বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও সার্টিফিকেট প্রদান করা হয়। আবারও ভাতারের আমগোনা গ্রামে কন্যাশ্রী ক্লাব ও প্রশাসনের যৌথ উদ্যোগে বন্ধ করা হলো এক নাবালিকার বিবাহ। সাত দফা দাবিকে সামনে রেখে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয় ভারতীয় ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে। মঙ্গলকোট ব্লকের মাঝিক গ্রাম পঞ্চায়েতের কুয়ারপুর গ্রামে একটি ক্লাব ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্যান্য জায়গার সাথে সাথে শ্যামসুন্দরেও অনুষ্ঠিত হলো আবাস বিতরণ দিবস কর্মসূচি। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতারেও অনুষ্ঠিত হলো আবাস যোজনা কর্মসূচি। ভাতারের রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র থেকে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। ভাতার বাজার সংলগ্ন এলাকায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শেহারাবাজার উড়ানি শিশু শিক্ষা নিকেতনে। গুসকরা রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো আউশগ্রামের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা বছর 55 মধুসূদন ঘোষ নামে এক ব্যক্তির। ঘরের মধ্যে স্টোভ জ্বালে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো বছর 80 নারায়ণী রায় নামে এক বৃদ্ধার। বর্ধমানের লোকবাজার দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় অবৈধ চোলাই মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে টাকা প্রদান করলেন এক সমাজসেবী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।